যুক্তরাজ্য ভিত্তিক উচ্চশিক্ষার র্যাঙ্কিং প্রদানকারী সংস্থা টাইমস হায়ার এডুকেশনের 2020 সালের এশিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম 400 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। The university has fallen quite significantly, but I don't think this means its quality has diminished. So the pool is much bigger. But also, of course, you're seeing all of these East Asian nations investing dramatically in their higher education systems. র্যাঙ্কিংয়ে প্রথম অবস্থান ধরে রেখেছে চীনের জিংহুয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পেকিং বিশ্ববিদ্যালয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুর অবস্থান রয়েছে তালিকার 36তম অবস্থানে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রোপারের অবস্থান 47তম। সেরা 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের 8টি, এমনকি পাকিস্তান ও শ্রীলঙ্কার 1টি করে বিশ্ববিদ্যালয় স্থান পেলেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান পূর্বের র্যাঙ্কিং থেকে 100 ধাপ পিছিয়ে গেল জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেসিডেন্ট প্রফেসর মাকসুদ কামাল। পার্শ্ববর্তী দেশ আমাদের নেপাল, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের বাজেটের পরিমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটেরও দ্বিগুণেরও বেশি। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদের ক্ষেত্রে একটা বিন্যাস করা হয়েছে, বেতনের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ভারতের ক্ষেত্রে একজন গবেষককে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় যখন তিনি পিএইচডি করেন, যে বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার। শিক্ষক শিক্ষার্থী রেশিও কেমন, কোনো বিশ্ববিদ্যালয়ে ফরেন শিক্ষক আছেন কি না, তিনি মানসম্মত শিক্ষক কি না, কোনো বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আছেন কি না, সেখানে মূল বরাদ্দ কত এবং গবেষণা বরাদ্দ কত, মূল বরাদ্দ এবং গবেষণা বরাদ্দের অনুপাত কেমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এগুলোর কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার কাছে যেটা মেইনলি ইস্যু মনে হয় সেটা হচ্ছে আমরা আসলে আমাদের অর্জনগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারিনি। তবে টাইমস হায়ার এডুকেশনের চিফ নলেজ অফিসার ফিল বেটি বলছেন, শিক্ষার মান বাড়াতে হলে বাংলাদেশের মেধা পাচার রোধ করা, বিদেশে অবস্থানরত সেরা মেধাবী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে উৎসাহ দেওয়া জরুরি, যেমনটা করেছে চীন, হংকং, দক্ষিণ কোরিয়া ও ভারত। Yeah, so there's a problem with brain drain. You know, some of the brightest talents from Bangladesh will maybe study in England, they'll study in American universities or in English universities, and it's great for the English and American universities because they benefit from that talent. The Bangladeshi government invest in universities to help them strengthen, improve, retain their talent, don't lose too much talent to other countries. চলতি বছর টাইমস হায়ার এডুকেশনের এশিয়ার র্যাঙ্কিংয়ে মোট 30টি দেশের 489টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ই র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত পূরণ করতে পারেনি। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।